হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা 2023 সালে জিলেট এক্সাম দিয়েছিলে। তো এই মুহূর্তে তোমাদের সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে যে আমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশ করেনি, প্রায় 40 দিন মতো তোমাদের এক্সাম হওয়ার পর থেকে 40 দিন কেটে গেল। ওকে, তো কবে নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে সেটাই ভিডিওতে আমি তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে এবং তোমাদের কাউন্সেলিংয়ের কতগুলো রাউন্ড থাকে, ঠিক আছে, মানে কাউন্সেলিং কতগুলো ধাপে তোমাদের হয় সেটাও এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো ভিডিওটা তোমাদের তার জন্য কমপ্লিটলি দেখতে হবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো ওপিনিয়ন যদি থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো। তো জিলেট 2023 রেজাল্ট কবে পাবলিশ হবে এটা বলার আগে তোমাদের হচ্ছে জিলেট 2022, জিলেট 2021 এবং জিলেট 2020 তোমাদের এক্সাম কবে হয়েছিল, রেজাল্ট কবে পাবলিশ হয়েছিল, এই ধারণাগুলো কিন্তু থাকাটা দরকার। তো জিলেট 2022 তোমাদের এক্সাম হয়েছিল 14th May এবং তার রেজাল্ট পাবলিশ হয়েছিল 24th June, মোটামুটি ওই 40-41 দিনের মাথায়। জিলেট 2021 এক্সাম হয়েছিল অনেক ডিলেতে, মানে লেটে, 29th August এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল 11th September। এবং জিলেট 2020 কোনো ধরনের কোনো এক্সাম হয়নি সেই বছর কোভিডের জন্য বা প্যান্ডেমিকের জন্য, কিন্তু সমস্ত কলেজগুলোতে ল্যাটারাল এন্ট্রি থ্রু ভর্তি হয়েছিল মেরিট বেসিসে। ওকে, তাহলে তোমরা আগের বছরের আমাদের সবসময় লেটেস্ট ইয়েটাই ধরা উচিত বা লেটেস্ট যে আমাদের প্রিভিয়াস ডেটা সেটাই আমাদের সবসময় কনসিডার করা উচিত। তো 40-41 দিনের মধ্যে ইন জেনারেল কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে দুটো বিষয় হচ্ছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, WBJEEর কিন্তু রেজাল্ট অনেক দিন আগে পাবলিশ হয়েছিল কিন্তু তাদের দেখো কাউন্সেলিং কিন্তু অনেকটা দেরিতে কিন্তু শুরু হলো, ঠিক আছে। এই বছর দেখবে তোমাদের প্রত্যেকটা প্রসেস কিন্তু একটু ডিলে হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রত্যেকটা জিনিসকে কিন্তু একটু বলতে গেলে কিন্তু মানে হ্যাঙ্গিং অবস্থায় রাখছে। তার একটা কারণ আছে যে বিভিন্ন ধরনের তোমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হবে, মানে যারা WBJEE থ্রু ভর্তি হবে বা তোমরা যারা জিলেট থ্রু ভর্তি হবে, তাদের বিভিন্ন কলেজের অ্যাফিলিয়েশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তো সেই অ্যাফিলিয়েশন তোমাদের একটু দেরিতে পাওয়ার জন্য বিভিন্ন কলেজের যে এই যে ভর্তির প্রক্রিয়া বা কতগুলো সিট সেখানে থাকবে বা না থাকবে, এই বিষয়গুলো কিন্তু অ্যাফিলিয়েশন থেকে স্পষ্ট হয়। তো তার জন্য কিন্তু সমস্ত প্রসেসটাই কিন্তু একটু ডিলে হয়ে গেছে। তবে আমি আশা করছি তোমাদের কিন্তু 5-7 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার একদম প্রবল সম্ভাবনা রয়েছে। এর থেকে বেশি যদি লেট হয় সেক্ষেত্রে তোমাদের একাডেমিক সেশনটা কিন্তু প্রচুর ডিলে হয়ে যাবে। তার কারণ তোমরা সকলেই জানো যে ম্যাকআউট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলছি, ম্যাকআউট ইউনিভার্সিটি বা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত কলেজগুলোতে বা যেগুলো অটোনোমাস বডি আছে যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সেখানে কিন্তু অলরেডি কিন্তু ক্লাস কিন্তু তোমাদের স্টার্ট হয়ে গেছে অট সেমিস্টারে, ঠিক আছে। তো যারা ফার্স্ট সেমিস্টার থ্রু যারা ভর্তি হবে, মানে WBJEE থ্রু, বা যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু থার্ড সেমিস্টারে ভর্তি হবে, তাদের ভর্তির প্রসেসটা যদি আরও ডিলে করে সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে পড়বে এবং তাদের কিন্তু আলাদাভাবে মানে আগের বছর এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল। তো এই বছর আশা করছি তাদের হয়তো আলাদাভাবে এক্সাম কন্ডাক্ট করানো হবে না, ওই 3rd, 5th, 7th এবং 9th সেমিস্টারে যখন এক্সাম হবে তখনই কিন্তু সমস্ত তাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে যদি তাদের ভর্তির প্রসেসটা কিন্তু একটু ফাস্ট হয়। আদারওয়াইজ হচ্ছে যদি খুব ডিলে হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগের বছরের মতনও কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে, অন্তত ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের এক্সামটা। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের যেটা বলবো সেটা হলো যে কাউন্সেলিং ডেট। ওকে, তো কাউন্সেলিং ডেট রিলেটেড তোমাদের একটা আপডেট আমি দেবো। এই যেটা হচ্ছে তোমাদের 2022 হচ্ছে কাউন্সেলিংয়ের সমস্ত ডিটেলসগুলো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5th July কিন্তু এই ইয়েটা কাউন্সেলিংয়ের হচ্ছে টাইম টেবিলটা ইয়ে হয়েছিল, পাবলিশ হয়েছিল। তো তোমাদের হচ্ছে আমি রেজাল্ট বেরিয়েছিল বললাম 24th June, ঠিক আছে, মোটামুটি ধরো ওই 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের যে সমস্ত যে কাজগুলো করতে হবে বা কাউন্সেলিং কখন কোনটা কী প্রোগ্রেস হবে কী হবে না হবে, তার রেজাল্ট বেরোনোর মোটামুটি 10-12 দিনের মধ্যে কিন্তু বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু তোমাদের নোটিস দিয়ে দেয়, ঠিক আছে, টাইম টেবিল কিন্তু দিয়ে দেয়। তো প্রথমেই হচ্ছে তোমাদের দেখো এখানে 12th July কিন্তু আগের বছর কিন্তু তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়েছিল। কাউন্সেলিংয়ের প্রথম প্রসেস হচ্ছে রেজিস্ট্রেশন, হ্যাঁ, ফি পেমেন্ট করতে হয়, তারপরে হচ্ছে তোমাদের চয়েস ফিলিং করতে হয়, চয়েস লক করতে হয়, তারপরে হচ্ছে তোমাদের সিট, মানে কোন ফার্স্ট রাউন্ডের হচ্ছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বের হয়, ঠিক আছে, তারপরে যারা আপগ্রেড করতে চায় আপগ্রেড করে, আর নাহলে সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হয়, ঠিক আছে, এই সমস্ত প্রসেসগুলো আছে। তো তোমরা যদি দেখো যে 24th June হচ্ছে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল এবং 12th July থেকে কিন্তু তোমাদের কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়েছিল। তো এই বছরও তোমরা মোটামুটি এরকম ধরে নাও যে প্রায় মোটামুটি ধরো 2-3 সপ্তাহ মধ্যে কিন্তু তোমাদের, মানে রেজাল্ট বেরোনোর 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, কাউন্সেলিংয়ের হচ্ছে টোটাল 4টা পার্ট আছে, ঠিক আছে, কীরকম, প্রথম হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং মপ আপ, ঠিক আছে, থার্ড কাউন্সেলিং হয় না। তো ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা পাবে না তারা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করবে, সেকেন্ড কাউন্সেলিংয়ে যারা পাবে না তারা মপ আপের জন্য ওয়েট করবে। এবং এই ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিং বলবো না, মপ আপ, এই তিনটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের
মানে অধীনে থাকে, ঠিক আছে। এবং এই সমস্ত কাউন্সিলিংগুলো কিন্তু কন্ডাক্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, ঠিক আছে। মপআপের জন্য আলাদাভাবে তোমাদেরকে আবার কিন্তু করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। সেই প্রসেসগুলো তোমাদের যখন পরবর্তীতে যখন শুরু হবে তখন আমি আরও ডিটেলে বিষয়গুলো বুঝিয়ে বলবো। এছাড়াও আরেকটা কাউন্সিলিং হয় যেটাকে বলা হয় স্পট কাউন্সিলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু কোনোভাবে কিন্তু সেটাকে হস্তক্ষেপ করে না, সেটা প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা কলেজ সেটা কিন্তু কন্ট্যাক্ট করে। মানে প্রত্যেকটা কলেজ বা ইনস্টিটিউট লেভেল থেকে একটা সার্টেন টাইমের পর যদি দেখা যায় যে কোনো সিট ভ্যাকেন্ট আছে, সেটা তারা নিজেদের মতো করে কিন্তু সেই সিটটা পাবলিশ করতে পারে এবং সেই সিটটা তারা কিন্তু স্পট কাউন্সিলিং থ্রু তারা কিন্তু ভর্তি নিতে পারে, ঠিক আছে। এবং সেই স্পট কাউন্সিলিংয়ের জন্য এলিজিবিলিটি হচ্ছে তোমাকে 2023 কিন্তু অবশ্যই তোমাকে জিলেট দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া এবং একটা ভ্যালিড র্যাঙ্ক কিন্তু তোমাদেরকে করে থাকতে হবে, ওকে। তো এরপরে আশা করি তিনটে কোয়েশ্চেনই তোমাদেরকে আমি প্রপারলি হচ্ছে এক্সপ্লেন করলাম। এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি তোমরা জিজ্ঞাসা করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যারা সিক্স সেমিস্টারে পড়ছো বাকি এক্সামগুলো তোমরা খুব ভালো করে দাও, এইটুকু আশা রাখবো। থ্যাংক ইউ।